হ্যালো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, অলরেডি আমরা কমপ্লেক্স নাম্বার শুরু করেছি এবং কমপ্লেক্স নাম্বারের তিনটে ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে মডিউলাস আর্গুমেন্ট বা মডিউলাস আর্গুমেন্ট আকার এবং তার পাশাপাশি একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কী করে নির্ণয় করা হয় সেই সব নিয়েও ডিসকাশন হয়েছে। এখন যেটা আমাদের টপিক সেটা হলো যে ওমেগা কেন্দ্রিক যে অঙ্কগুলো থাকে সেই ওমেগা কেন্দ্রিক অঙ্কগুলোকে আমরা কীভাবে করতে পারি। ওমেগা কেন্দ্রিক অঙ্কগুলোর জন্য আগে জানতে হবে আমাদের যে ওমেগা জিনিসটা কি। ওমেগা জিনিসটা কিছুটা বেঁকানো ডাব্লুর মতো লেখা হয়, এটা একটি গ্রিক চিহ্ন ওমেগা, এবং এটা কী কাজে এবং কীভাবে ইউজ হয় এবং কীভাবেই বা এটার একটা ভ্যালু পেতে পারি আমরা। যেমন অলরেডি আমরা জেনেছি কমপ্লেক্স নাম্বারে স্মল আই বলতে রুট ওভার -1 বোঝায়, ঠিক তেমনভাবে ওমেগা বলতে একটা পার্টিকুলার ভ্যালুকেই বোঝায়। অবশ্যই এটা কমপ্লেক্স নাম্বারেরই একটা ভ্যালু হবে। তো বিষয়টা কি, এটা বোঝার জন্য একটা ইকুয়েশনকে লেখা যাক। বেসিক্যালি x³ = 1 হলে এক্সের মান কি হয় এইটা খুঁজতে গিয়েই আমরা ওমেগার কাছে চলে যাব ধীরে ধীরে। বেসিক্যালি x³ = 1 থাকলে আমরা সাধারণভাবে এক্সের মান 1 লিখে ফেলি। হ্যাঁ, 1 তো হবেই, কিন্তু তার পাশাপাশি আরও দুটো মান হবে। অ্যালজেব্রার বেসিক একটা থিওরেম বা বেসিক একটা উপপাদ্য এটা বলছে যে কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগাণিতিক কোনো সমীকরণের তার পাওয়ার, কোনো একটা ভ্যারিয়েবলের পাওয়ার যত থাকবে, হায়েস্ট পাওয়ারটা যত থাকবে, যদি এন থাকে, যত থাকবে হায়েস্ট পাওয়ার, ওই ইকুয়েশনের বীজ বা রুটের সংখ্যা ঠিক ততগুলো হবে। যেমন এখানে হায়েস্ট পাওয়ার এন, তাই এটা রুট বা বীজের সংখ্যা হবে এন। যেমন x² = 1 হলে এক্সের মান কী কী হয়, +1 হতে পারে, -1 হতে পারে। তার মানে এক্সের দুটো মান পাওয়া যাচ্ছে বা দুটো বীজ বা রুট পাওয়া যাচ্ছে। তাই এখানে এক্সের হায়েস্ট পাওয়ার 2, তাই এখানে এক্সে দুটো মান পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? একই রকম লজিকেই এখানে x³ = 1 আছে, তাহলে সেই অনুযায়ী এই সমীকরণের তিনটে বীজ বা তিনটে মান বা তিনটে রুট থাকা উচিত, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের মাত্র একটা মান আছে, সেটা 1। তাহলে বাকি দুটো মান কোথায় গেল বা বাকি দুটো মান কী হবে? এই কোশ্চেন খুঁজতে খুঁজতে গিয়েই আমরা ঢুকে পড়ব ওমেগার সন্ধানে। দেখ যে বিষয়টা কীভাবে হচ্ছে। যেমন x³ = 1 আছে, x³ যদি 1 থাকে এটাকে আমরা -1 করে বাম দিকে নিয়ে আসতে পারি, তাই তো? এটা যদি আমরা উৎপাদকে এবার বিশ্লেষণ করি নর্মাল a³ - b³ সূত্রে, তাহলে কী হচ্ছে, x² + x + 1 = 0। তাহলে কী দাঁড়াচ্ছে বিষয়টা, হয় x - 1 = 0 অথবা কী হচ্ছে x² + x + 1 = 0। ওকে, এখন x - 1 = 0 হলে আমরা x এর মান কী পাই, 1 পাই। বেসিক্যালি এই মানটাই আমরা সাধারণত লিখে থাকতাম এতদিন, এক্সের মান 1। এইবার এখানে যে একটা সমীকরণ চলে এলো, এখান থেকে এক্সের কী মান বের করা যেতে পারে বা পাওয়া যেতে পারে সেই মানটা নিয়ে কেউ কখনো ভাবতামই না, মানে অন্তত আপ টু ক্লাস 10 বা মাধ্যমিক লেভেল পর্যন্ত। এবার এইখান থেকে যে এক্সের মানটা বেরোতে পারে সেটা আমরা স্মিতরাচার্য সূত্রের সাহায্যে সহজে বের করতে পারবো, কারণ এখানে এই মুহূর্তে আমরা মিডিল টার্ম লাগাতে পারবো না। এবং এখানটায় খেয়াল কর বিষয়টা কী হচ্ছে, যদি স্মিতরাচার্য সূত্র আমরা লাগাই এখানটায়, তাহলে এক্সের মান হচ্ছে -b কত আছে, 1, তাহলে -1 ± √b² মানে তাহলে কত হচ্ছে, 1² - 4ac, তাহলে 4 × 1 × 1, কারণ এখানেও a এর মানও 1, c এর মানও 1, আর নিচে কত হচ্ছে 2 × a, মানে 2 × 1। আলটিমেটলি কী থাকছে, -1 ± √-3/2, মানে আমরা এটা চাইলে এরকম লিখতে পারি, দুটো ভাগে ভাগ করে দিলাম, একটা -1 প্লাস, আচ্ছা √-1 কী হয়, i হয়, তাহলে √3i/2 একটা মান, আচ্ছা আরেকটা মান কী হবে, -1 - √3i/2, তাহলে একটা মান হচ্ছে -1 + √3i/2, আরেকটা মান -1 - √3i/2। তাহলে এই যে দুটো মান পেলাম
এবং এই দুটো মানই ভালো করে খেয়াল কর দুটো জটিল রাশিকে রিপ্রেজেন্ট করছে, এটাও একটা জটিল রাশি হচ্ছে আমাদের, এটাও একটা জটিল রাশি, কিন্তু যেহেতু তার একটা রিয়াল পার্ট আছে একটা ইমাজিনারি পার্ট আছে, ক্লিয়ার? আচ্ছা, এই যে মানটা পাওয়া গেল -1 + √3i/2 এইটাকেই নাম দেওয়া হয়েছে হলো ওমেগা। যা শর্ট ক্যালকুলেশনের জন্য অথবা কুইক কিছু অ্যাকশান নেওয়ার জন্য এটাকে আমরা ওমেগা নাম দিয়ে থাকি, ওয়ার্ল্ড ওয়াইড এর নাম ওমেগা, ঠিক আছে? আর এইটার নাম হলো ওমেগার স্কোয়ার। এবং ভেরি ইন্টারেস্টিংলি, এটা ওমেগা স্কোয়ার শুধু লেখা হয়েছে তা নয়, ভালো করে খেয়াল করবি এই মানটাকে যদি ওমেগা ধরা হয়, এই ভ্যালুটা স্কোয়ার ভ্যালু বের করবি বাড়িতে বসে নর্মাল a+b হোল স্কোয়ার করে ক্যালকুলেশন করে বাদ বাকি একটু যোগ ভাগ করে টরে নিবি, এসব করার পরে দেখতে পাবি যে এই যে ওমেগা আছে এই ওমেগা স্কোয়ার করলে, মানে এটা স্কোয়ার করলে আলটিমেটলি এই ভ্যালুটাই পাওয়া যাবে, এটা হতে বাধ্য, এটা স্কোয়ার করলে এটা পাওয়া যাবে। আবার উল্টোটাও ট্রু, কিন্তু যদি আবার কেউ এইটা স্কোয়ার করে তাহলে এটা পাওয়া যাবে, ঠিক আছে? তো একটা স্কোয়ার করলে আরেকটা আপনা আপনি পাওয়া যাবে। তো যাই হোক, তো একটা রুট বা একটা মান বা একটা বীজকে ওমেগা নাম দেওয়া হয়েছে, আরেকটা রুট মান বা বীজকে ওমেগা স্কোয়ার হয়েছে। তাহলে ফাইনালি আমরা কী কী পেলাম এক্সের মান? এক্সের মান আমরা ফাইনালি পেলাম 1, আর একটা বীজ ওমেগা, আর একটা বীজ কি ওমেগা স্কোয়ার। ওকে, এইটা কোন সমীকরণের বীজ? x³ = 1 সমীকরণের এই তিনটে বীজ হলো 1, ওমেগা, ওমেগা স্কোয়ার। আচ্ছা, আমরা অলরেডি জানি যে যে কোনো বীজ যে সমীকরণ থেকে পাওয়া যায় সেই সমীকরণকে সে অবশ্যই কী করে, একটা স্যাটিসফাই করে, তাই তো? এখন এই যে স্যাটিসফিকেশন কীভাবে হবে, স্যাটিসফিকেশনটা পাওয়ার জন্য ভালো করে খেয়াল কর, x³ = 1 এই সমীকরণে তিনটে বীজ পেয়েছি 1, ওমেগা, ওমেগা স্কোয়ার। তাহলে ক্লিয়ারলি এই তিনটে মানই এই সমীকরণকে স্যাটিসফাই করবে। মানে 1 যদি স্যাটিসফাই করে তাহলে 1³ = 1, তার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ট্রু। আচ্ছা, ওমেগা স্যাটিসফাই করলে কী হচ্ছে? দেখ, ওমেগা স্যাটিসফাই করলে এক্সের জায়গায় ওমেগা বসছে, খেয়াল কর এই এক্সের জায়গায় ওমেগা বসছে, তাহলে ওমেগা³ = 1 হচ্ছে, ঠিক আছে? এমন কি এটা ভালো করে খেয়াল করবি, এই যে মানটা পেয়েছিস ওমেগার, এটাকে হোল কিউব করে দেখবি, এটা হোল কিউব করে যোগ ভাগ গুণ বিয়োগ এসব বিভিন্ন কাজকর্ম করার পরে দেখবি আলটিমেটলি এই ভ্যালুটা 1 হয়ে যাবে, এটা হতে বাধ্য, ঠিক আছে? এমনকি এই ভ্যালুটারও যদি আমরা হোল কিউব করি সেই ভ্যালুটা আপনার একটু 1 হতে বাধ্য। তো যাই হোক, এই যে এই ভাইটাল একটা জিনিস পেলাম ওমেগা³ = 1, এই পুরো চ্যাপ্টার জুড়ে অঙ্ক করতে, ওমেগা রিলেটেড অঙ্কগুলো করতে অ্যাকচুয়ালি এইটাই কাজে লাগবে, যে যেটা পেলি ওমেগা³ = 1। এইটাকে নাম দিয়ে দিলাম, এটা 1 দেওয়া দরকার নেই, 2 দিয়ে দিলাম। যাই হোক, এইটা খুব একটা ভাইটাল সমীকরণ, এটাকে মনে রাখতে হবে এবং এটা সাহায্য নিয়ে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এবার একটু লক্ষ্য করা যাক, ওমেগা আর ওমেগা স্কোয়ার যেমন x³ = 1 থেকে পেয়েছি, তার পাশাপাশি খেয়াল করি x³ = 1 দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো, একটা থেকে x = 1 এসেছিলো, আরেকটা থেকে আমাদের কী এসেছিলো x² + x + 1 এসেছিলো। আচ্ছা, এই যে মানটা পাওয়া গেছিলো, বেসিক্যালি এই মান না, সরি, এই যে সমীকরণটা পাওয়া গেছিলো এই সমীকরণটা থেকেই কিন্তু বেসিক্যালি ওমেগা পেয়েছি আর ওমেগা স্কোয়ার পেয়েছি কিন্তু। তাহলে এই ওমেগা কী করবে, এই সমীকরণকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? ওই একই লজিক যে যে কোনো সমীকরণের বীজ রুট বা মান সে সমীকরণকে সিদ্ধ করে, মানে তার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যায়। তো ক্লিয়ারলি এই ওমেগা এটাকে যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1 + ওমেগা, এই যে 1 এক্সের জায়গায় ওমেগা বসলো আর এক্স স্কোয়ারের জায়গায় ওমেগা স্কোয়ার বসলো, তাহলে 1 + ওমেগা + ওমেগা² = 0। তাহলে এই যে দুটো সমীকরণ পাওয়া গেল 2 আর 3 নম্বর, মানে একটা ওমেগা³ = 1 আর এটা হলো 1 + ওমেগা + ওমেগা² = 0, এই দুটো সমীকরণের সাহায্য নিয়েই বেসিক্যালি এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক চলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও কয়েকটা যে ভাইটাল কথাগুলো রয়েছে সেগুলো একটু অবজারভেশন করা যাক। এই যে ওমেগা³ = 1 পেলাম 2 নম্বর থেকে, তাহলে ওমেগা²⁴ কী হবে, ওমেগা³ × ওমেগা, ওমেগা³ মানে কী জেনেছি আমরা, 1 জেনেছি, তাহলে 1 × ওমেগা, মানে আলটিমেটলি ওমেগা হচ্ছে। আচ্ছা, ওমেগা²⁵ কী হবে, ওমেগা³ × ওমেগা² মানে 1 × ওমেগা² মানে আলটিমেটলি ওমেগা স্কোয়ার পাচ্ছি। ওমেগা²⁶ কী হবে, ওমেগা³ × ওমেগা³ = 1 × 1 = 1। তাহলে এখান থেকে কী শিক্ষা পেলাম, এইটা জানতে পারলাম ওমেগার পাওয়ার যতই হোক না কেন সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, এই যে কিউব 3 দ্বারা বিভাজ্য, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার
ওই পাওয়ার মানে এই পুরো ভ্যালুটা আলটিমেটলি কী হবে, ওয়ান হবে, ঠিক আছে। আচ্ছা এবার যদি তিন দ্বারা বিভাজ্য না হয়ে ভাগশেষ এক থাকে, যেমন চার, চারের ক্ষেত্রে দেখ যদি ভাগ করি ভাগশেষ আমাদের কি হচ্ছে এক থাকছে, ভাগশেষ যার এক থাকবে এই যে এক করে রয়েছে তাদের ভ্যালুটা কী হয়ে যাবে, ওমেগা হয়ে যাবে, ভাগশেষ এক হলে সেই ভ্যালুটা ওমেগা হয়ে যাবে। ওকে আচ্ছা, যে ক্ষেত্রে ভাগশেষটা দুই হবে, যেমন এই ক্ষেত্রে ওমেগা টু দি পাওয়ার ফাইভ, ভাগশেষ পাওয়ার ফাইভ আছে, ফাইভকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কী হচ্ছে নক্ষের তিন, ভাগশেষ দুই থাকছে, তাহলে যদি ভাগশেষ দুই থাকে তাহলে সেটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার। দেখ এই লজিকেই কিন্তু আই দিয়েও কতগুলো জিনিস বলেছিলাম, লজিকটা একই, আই এর ক্ষেত্রে পাওয়ার ফোরকে বেস করে এগোতে থাকে আর ওমেগার ক্ষেত্রে পাওয়ার থ্রিকে বেস করে এগোতে থাকে। তাহলে কী জানলাম, যতই বড় পাওয়ার হোক না কেন থ্রি দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, ভাগশেষ না থাকা মানে জিরো, ভাগশেষ যদি না থাকে তাহলে আলটিমেট রেজাল্ট ওয়ান হবে, যদি ভাগশেষ ওয়ান থাকে তাহলে আলটিমেট রেজাল্ট ওমেগা হবে, আর যদি ভাগশেষ টু থাকে তাহলে আলটিমেট রেজাল্ট ওমেগা স্কোয়ার হবে। যেমন আমি র্যান্ডমলি যে কোনো একটা ভ্যালু চুজ করি, যে ওমেগা টু দি পাওয়ার এইটটি থ্রি, ওমেগা টু দি পাওয়ার এইটটি থ্রি আছে সাপোজ, এবার এই পাওয়ার এইটটি থ্রি যেটা আমাদের আছে সেইটাকে যদি আমরা এইটটি থ্রিকে ভাগ করতে বসি থ্রি দিয়ে তাহলে আমরা কি পাবো, তিন দুগুণে ছয়, এখানে টোয়েন্টি থ্রি, আর এখানে তিন সাথে একুশ হচ্ছে, তাহলে দেখ ভাগশেষে দুই থাকছে, ভাগশেষে যে দুই আছে, ভাগশেষ দুই থাকলে ফাইনাল অ্যান্সার কী হবে, ওমেগা স্কোয়ার হবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার এইটটি থ্রি মানে ওমেগা স্কোয়ারকে বোঝায়। অথবা এটা নিয়ে কারো যদি ডাউট থাকে আমরা চাইলে এটাকে এভাবেও লিখতে পারি, যে ওমেগা কিউবডের কত পাওয়ার করা যায় খেয়াল করার, যে এটাকে আমরা ওমেগা কিউব টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন লিখতে পারছি। আচ্ছা টোয়েন্টি সেভেন হওয়ার পরে তিন সাতটা একুশ, এক তিন ছয় দিয়ে আট, মানে একাশি কভার হয়ে যাচ্ছে, এখানে একাশি কভার হয়ে যাচ্ছে আর কি দুই পড়ে থাকছে, সেটাকে আমরা ওমেগা স্কোয়ার এখানে লিখতে পারছি। তাহলে ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন ইন্টু ওমেগা স্কোয়ার, ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন মানে ওয়ান হয়, আলটিমেটলি ওমেগা স্কোয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে এই ভাগ প্রক্রিয়ার সাহায্যে ডাইরেক্ট করে দিতে পারিস, ভাগশেষ দুই হলে ওমেগা স্কোয়ার, এক হলে ওমেগা, আর জিরো হলে ওয়ান, আর নয়তো এইভাবে যদি লিখে নিতে পারিস তাহলেও সহজে বের করে নিতে পারবি, যে যতই বড় পাওয়ার থাক না কেন ওইটা আলটিমেটলি ঘুরে ফিরে তিনটে জায়গায় চলে যাবে, যে হয় ওয়ান অথবা ওমেগা অথবা ওমেগা স্কোয়ার, এই তিনটে ভ্যালুতেই কনভার্ট হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা এখন আরেকটা যেটা বিষয়, এই যে ধর তিন নম্বর ইকুয়েশন থেকে আমরা যেটা পেলাম যে ওয়ান প্লাস, আরেকটা যেটা বিষয় খেয়াল কর যে তিন নম্বর ইকুয়েশন আমরা পেয়েছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হবে মাইনাস ওয়ান। এই জিনিসটা একটু মনে রাখবি, এ কিছুই না, সিম্পল ব্যাপার, কিন্তু আমরা এটা অবজার্ভ করি না অনেক সময়, যে সাপোজ হয়তো এইটুকু আছে, এইটুকু জায়গায় কী মান বসাবো বুঝে উঠতে পারি না। এ ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার যদি জিরো হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কী হবে, মাইনাস ওয়ানই হবে। এবার সবসময় দেখ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকবেই তারও কোনো মানে নেই, আমি একটা জিনিস দেখাই, যেমন সাপোজ ভাব রয়েছে ওমেগা টু দি পাওয়ার এইটটি টু প্লাস ওমেগা টু দি পাওয়ার এইটটি থ্রি, এবার এইটা দেখে কোনো ডিসিশান নিতে পারছিস না যে অ্যাকচুয়ালি এটার জায়গায় কী লেখা যাবে, ঠিক আছে কী লেখা যাবে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে ছোটো করে নিই, ওমেগা টু দি পাওয়ার এইটটি টু মানে দেখবি ওমেগা আসবে আর ওমেগা টু দি পাওয়ার এইটটি থ্রি মানে ওমেগা স্কোয়ার আসবে, আলটিমেটলি এই দুটোর যোগফল কী হয়, এই যে মাইনাস ওয়ান হয়, তাহলে কী হবে মাইনাস ওয়ান হবে। তাহলে এই যত বড়ই ইকুয়েশন থাক না কেন আলটিমেটলি ছোটো হতে হতে একটা ছোটো মানে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা এবার এই জিনিসগুলোকে মাথায় রেখে কিছু অঙ্ক আমি ডিসকাস করে দিচ্ছি এক্সাম্পল থেকেও, আর এক্সারসাইজে কত অঙ্ক সলভ করে দেবো, ঠিক আছে। এবার সেগুলোকে ডেমো বা মডেল করে তারপর এখানে ইয়েতে দেখবি, চেষ্টা করবি এক্সারসাইজের অঙ্কগুলো। অলরেডি কমপ্লেক্স নাম্বারের এই বিষয়গুলো, ওমেগা কীভাবে আসছে বা ওমেগা কিউবড তার মান কী, বা ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো, এই নিয়ে ডিসকাশনগুলো আমি করলাম। এখন যে এক্সাম্পল বা এক্সারসাইজের বিষয়টা, এক্সাম্পলকে খুব ভালো করে দেখ, প্রতিটা এক্সাম্পলকে, বিশেষ করে বর্গ আর ওমেগার উপর অঙ্ক যে দেখালাম বা শেখালাম সেগুলোর উপর এক্সাম্পল আরও ভালো করে ফোকাস করে দেখ। এখন দেখ আমি এক্সারসাইজের কয়েকটা অঙ্ক নিয়ে একটু ডিসকাশন করতে চলে এসেছি। এখন এইটা ভালো করে খেয়াল কর যে অতি সংক্ষিপ্ত চোদ্দো নম্বর অঙ্ক, ওখানে বলেছে যে দুটো অঙ্ক একসাথে আছে যে মাইনাস ওয়ান আর টোয়েন্টি সেভেন, এদের ঘনমূল নির্ণয় করতে বলছে।
তো যখনই কোনো জিনিসের ঘনমূল নির্ণয় করতে বলবে, তখনই একটা এক্স কিউব, এক্স হোক বা ওয়াই হোক, যেটাই হোক না কেন, তার কিউব ইকুয়ালস টু যার ঘনমূল নির্ণয় করতে বলবে সেটা লিখবে। ঠিক আছে, যেমন এখানে মাইনাস ওয়ানের ঘনমূল নির্ণয় করতে বলেছে, তাই আমরা এক্স কিউব ইকুয়াল টু মাইনাস ওয়ান লিখেছি। তারপরে কী লেখা যায়, এক্স কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। উৎপাদকে বিশ্লেষণ করলে এটা লেখা যাচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে, এবং তা থেকে এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান পাচ্ছি, আচ্ছা, আর এখান থেকে এটা পাচ্ছি। ঠিক, দেখ আমি যেভাবে ওমেগা ওমেগা স্কোয়ার বের করেছি ঠিক সেভাবেই কাজগুলো এগোবে। এবার এগুলো হয়ে যাওয়ার পরে এখানটায় যে সমীকরণটা পেলাম সিদ্ধরাজের সূত্রের সাহায্যে, আমরা এই মানটি পাবো। ক্যালকুলেশন করে নিবি সিদ্ধরাজের সূত্রটাকে প্রপারলি অ্যাপ্লাই করে। নিশ্চয়ই সিদ্ধরাজের সূত্র মনে আছে, নয়তো আমি একবার লিখে দিচ্ছি, মাইনাস বি রুট ওভার কী হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ। মনে পড়ছে, মাইনাস বি প্লাস ওর মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ, তাই তো? আচ্ছা, এইবার সেটা থেকে এইটা পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে দুটো বীজ আলাদা করে দেওয়া হলো। ভালো করে খেয়াল করে দেখ, আগের ওখান যেটা পেয়েছিলাম মানে এক্স কিউব ইকুয়ালস টু ওয়ান থেকে, মেন যেখানে ওমেগা দেখাচ্ছিলাম, এক্স কিউব ইকুয়াল টু ওয়ান থেকে মূলত এক্সের মান ওয়ান তো পেয়েছিলাম, এর বাইরে যে মানগুলো পেয়েছিলাম, একটা মান ছিল তুই দেখবি যে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, রুট থ্রি আই বাই টু, ঠিক আছে। আর এই ভ্যালুটাকেই অ্যাকচুয়ালি ওমেগা নাম দেওয়া হয়েছিল, মনে পড়ছে? এই ওমেগা ভ্যালুটা কিন্তু ফিক্সড ভ্যালু। ওকে, আমরা যখন খুশি যাকে খুশি ওমেগা লিখতে পারবো না, এটাকে একটা ওমেগা লেখা হচ্ছে। আর যেটা মাইনাস দিয়ে লেখা হচ্ছিলো সেটাকে ওমেগা স্কোয়ার লেখা হচ্ছিলো। এবার দেখ এইখানে যে মানটা পেলাম, এখানে কিন্তু ভালো করে খেয়াল করে, কিন্তু মাইনাস ওয়ান নেই, এখানে কিন্তু মাইনাস ওয়ান ছিল, কিন্তু এখানে কিন্তু মাইনাস ওয়ানটা নেই, প্লাস ওয়ান আছে। কিন্তু এইখান থেকে যদি আমরা একটা কাজ করি যে মাইনাস একটা কমন নিয়ে নিলাম, ভাব এই যে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে ভেতরে কী হয়ে যাচ্ছে, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, আর এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু। তাতে কী সুবিধা, এইটা ওমেগা হয়ে যাচ্ছে, এটা ওমেগা স্কোয়ার, মানে একটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস ওমেগা। তাহলে এইটার আলটিমেটলি বীজ কী কী দাঁড়ালো, মাইনাস ওয়ান মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা স্কোয়ার, এই তিনটে মান। সিমিলারলি যখন 27 আমাদের বের করতে দেবে, ওইটাকে আমরা এইভাবে লিখে নেবো, 27 আমরা লেফট সাইডে নিয়ে যাবো। লেফট সাইডে নিয়ে যাওয়ার পরে আমরা এক্স কিউব মাইনাস থ্রি কিউব ইকুয়ালস টু জিরো লিখতে পারি। ওইটাকে আবার এই যে স্টাইলে উৎপাদকে বিশ্লেষণ করবো এক্স কিউব মাইনাস থ্রি কিউবের সূত্রে, একটা মান পেয়ে যাবো এক্স ইকুয়াল টু থ্রি, আর আরেকটা মান আমরা বিভিন্ন রকম সিদ্ধরাজের সূত্র অ্যাপ্লাই করে বিভিন্নভাবে এভাবে বের করবো। ভালো করে খেয়াল করবি এক্সের এখানে তিনটে মান পাবি, দেখবি একটা থ্রি পেয়েছিস যেমন, আরেকটা থ্রি ওমেগা পাবি, আর একটা থ্রি ওমেগা স্কোয়ার পাবি। যেমন আমি বলে দিই, এইখানে আগের অঙ্কটায় মাইনাস কমন নিতে পেরেছি, এবার এই জায়গায় দেখবি তুই থ্রি কমন নিতে পারবি। কী কমন নিতে পারবি, থ্রি। এখানটা যেমন এই অঙ্কটা মাইনাস ওয়ান কমন গেছে, এই এক্স কিউব ইকুয়াল 27 এইটাতে থ্রি কমন যাবে। থ্রি কমন যাওয়ার পরে দেখবি ভেতরে এইটাই পড়ে থাকছে, আবার এটার জায়গায় একটা জায়গায় ওমেগা স্কোয়ার লিখতে পারবি, আবার আরেকটা জায়গায় ওমেগা লিখতে পারবি। আলটিমেটলি একটা হবে থ্রি ওমেগা, একটা হবে থ্রি ওমেগা স্কোয়ার, আর থ্রি তো হবেই। ঠিক আছে, তো কী কমন নেওয়া যাচ্ছে এইটা অবজারভেশনটি হলো মূল বিষয় হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আচ্ছা, এর বাইরে আছে 16 অঙ্ক, দেখবি এক্স প্লাস ফাইভের হোল কিউব প্লাস 27 ইকোয়াল টু জিরো। এখানে এক্স প্লাস ফাইভকে যদি এ ধরে নিস, এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এ ধরে নিলি, এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এ, তাতে অঙ্কটা দাঁড়িয়ে গেলো এক্স কিউব প্লাস 27 ইকোয়াল টু জিরো। এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ কর, করে আবার এই ধরনের কাজকর্মগুলো কর যা যা করা হয়েছে এখানে পুরো। আলটিমেটলি দেখবি এখানে এর মান মাইনাস থ্রি বেরোবে, মাইনাস থ্রি ওমেগা বেরোবে, মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। তো আলটিমেটলি তো এর মান বের করা মূল কাজ নয়, মূল কাজ হলো এক্সের মান বের করা। তাহলে এ কী ধরেছিস, এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ বসিয়ে দেয় এর জায়গায়, তাহলে এক্স প্লাস ফাইভের মান কি মাইনাস থ্রি, অথবা মাইনাস থ্রি ওমেগা, অথবা মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। তাহলে এক্সের মান কী হবে, ফাইভ প্রতিটার সাথে ওখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস থ্রি মাইনাস ফাইভ, মাইনাস থ্রি ওমেগা মাইনাস ফাইভ, মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার মাইনাস ফাইভ। আচ্ছা, মাইনাস থ্রি মাইনাস ফাইভটা কী হয়, মাইনাস থ্রি মাইনাস ফাইভ ক্লিয়ারলি আমাদের হয়ে যাচ্ছে মাইনাস এইট, তাহলে এটা মাইনাস এইট হলো, আর এই দুটো ভ্যালু কপি হয়ে যাবে। তাহলে খুব সহজেই বলতে পারি আমরা যে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার বিষয়টা দেখ, এটা সংক্ষিপ্ত অঙ্কে চলে গেছে, 18 অঙ্কটা আছে, এটাকে সরলীকরণ করতে বলেছে। এই পুরো অঙ্কটা এটা দিয়েছে ওয়ান মাইনাস ওমেগা, ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফোর আছে, এটা এটা ফোর আছে, ওয়ান মাইনাস ওমেগা টু দি পাওয়ার ফাইভ। ঠিক আছে, ক্লিয়ারলি দেখ যা যা ডিসকাশন করে এলাম সেটা মাথায় তো রাখতেই হবে, মানে ওমেগা কিউবের মান কী হচ্ছে, ওয়ান হচ্ছে। এর বাইরে গিয়ে যেগুলো তিন দ্বারা বিভাজ্য পাওয়ার সেগুলো ওয়ান হয়, যেগুলো ভাগশেষ ওয়ান দেয় সেগুলো ওমেগা হয়, যেগুলো ভাগশেষ টু দেয় ওমেগা স্কোয়ার হয়। তাহলে সেই লজিক মেনটেন করে আমাদের এটা তো সেম থাকছে, এটাও সেম থাকছে, তো ওমেগা টু দি আর ফোর ভাগশেষ ওয়ান দেবে, তাই এটা ওমেগা হয়ে গেল।
এটা ভাগশেষ টু দেবে, তাই ওমেগা স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তো আলটিমেটলি দেখ কি ঘটনাটা ঘটছে, যে ওয়ান মাইনাস ওমেগা টু টাইমস আছে তাই তার হোল স্কোয়ার, আর ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। তো হোল স্কোয়ারগুলো ভেঙে দে নর্মাল পাতিয়ে মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এইবার দেখ এই ওয়ান আর এই ওমেগা স্কোয়ার তার পরিবর্তে আমরা মাইনাস ওমেগা লিখতে পারছি, এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে। কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার কী শিখলাম আমরা, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়ালস টু জিরো। এবার এখানে দেখ ওয়ান আছে আর ওমেগা স্কোয়ার, এই যে ওয়ান আছে আর ওমেগা স্কোয়ার যোগ আকারে আছে। হ্যাঁ, বিয়োগ আকারে থাকলে লেখা যাবে না, যেহেতু এরা দুজন যোগ আকারে আছে তাহলে এদের দুজনের জায়গায় আমরা কী বসাতে পারি, এই যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়ালস টু কি, ওইটা রাইট সাইডে গেলে মাইনাস ওমেগা হয়, তাহলে আমরা বসাতে পারি ওইটার জায়গায় মাইনাস ওমেগা, কারণ মাইনাস টু ওমেগা তো অলরেডি এখানে ছিল। একই রকমভাবে ওয়ান প্লাস, আচ্ছা এই ওমেগা টু দি পাওয়ার ফোর আবার হয়ে যাচ্ছে দেখ ওমেগা, তাহলে ওয়ান প্লাস ওমেগা, এই যে ওয়ান প্লাস ওমেগা সেটা আবার কী লিখতে পারি, মাইনাস ওমেগা স্কোয়ার, তাই এটা লেখা যাচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, আর মাইনাস টু ওমেগা স্কোয়ার বসে গেল। তো আলটিমেটলি এটা হচ্ছে মাইনাস থ্রি ওমেগা আর এটা হচ্ছে মাইনাস থ্রি ওমেগা স্কোয়ার। এবার এরা যদি দুজন যদি গুণ হয়ে যায় তাহলে নাইন ওমেগা কিউবড, আর ওমেগা কিউবডের মান নাম্বার ওয়ান, তাহলে অ্যান্সার নাইন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক একই রকমভাবে আরেকটা আঠেরো তিন নম্বর অঙ্ক আমি দেখিয়েছি, যে এত হোল টু দি পাওয়ার সিক্স, ভালো করে খেয়াল কর এদের দুজনের থেকে থ্রি কমন যাচ্ছে, তাহলে ওয়ান প্লাস ওমেগা লেখা যাচ্ছে, ওয়ান প্লাস ওমেগার জায়গায় আবার মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি ওই ইকুয়েশনটাকে বেস করেই, আর ফাইভ ওমেগা স্কোয়ার অ্যাস ইউজুয়াল আছে। আচ্ছা এরা যোগ বিয়োগ হলে টু ওমেগা স্কোয়ার হয় হোল টু দি পাওয়ার সিক্স, তাহলে আলটিমেটলি হলো টু দি পাওয়ার সিক্স ওমেগা টু দি পাওয়ার টুয়েলভ, ওমেগা টু দি পাওয়ার টুয়েলভ তিন দ্বারা বিভাজ্য টুয়েলভটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে যেই ওয়ান হয়ে গেলো আলটিমেট টু টু পাওয়ার সিক্স মান সিক্সটি ফোর হয়, তাই ওটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাই এইভাবে পাতি কিছু ক্যালকুলেশন করতে হবে, নর্মাল এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, নর্মাল গুণ যোগ ভাগ বিয়োগ এইসব করার পরে আলটিমেটলি দেখবি ওমেগার মানটা কী বসানো যাচ্ছে, ওমেগা স্কোয়ার না কোথাও ওমেগা নাকি কোথাও ওয়ান, সেগুলো বসিয়ে আবার যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে। এই সবই ব্যাপার হচ্ছে। আর ওই সমীকরণটা মাথায় রাখা, যে সমীকরণটা দেখে অঙ্কটা একটু ছোটো হতে পারে, যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইকোয়ালস টু জিরো, তা থেকে কী হয় যে দুটো পাওয়া যাবে সেই দুটোর মানের জায়গায় অন্য একটা মান বসিয়ে দেওয়া যাবে। আচ্ছা এবার আছে দেখবি সংক্ষিপ্ত ১৯ কুড়ি ২১, এই অঙ্কগুলো করতে গেলে এখানে একটা কথা উল্লেখ করবে, হয়তো ২১ নম্বর অঙ্কেই, একের অবাস্তব ঘনমূল, একের অবাস্তব ঘনমূল বলে দিয়েছে আলফা আর বিটা। আচ্ছা একের অবাস্তব ঘনমূল বলতে কী বোঝায় এটা মাথায় রাখবি, একের বাস্তব ঘনমূল হলো ওয়ান, ঠিক আছে, আর একের অবাস্তব ঘনমূল হলো ওমেগা, কারণ ওমেগা রেজাল্টের মধ্যে আই আছে নিজেই, ওমেগার মধ্যে আই আছে আর ওমেগা স্কোয়ারের মধ্যেও আই আছে কিন্তু, তাই ওমেগা আর ওমেগা স্কোয়ার হলো একের অবাস্তব ঘনমূল, ঠিক আছে, আর একটা কি এক হলো একের বাস্তব ঘনমূল আর ওমেগা আর ওমেগা স্কোয়ার হলো অবাস্তব ঘনমূল। তাহলে এবার ১৯ কুড়ি ২১ তিন জায়গাতেই একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে, আলফা আর বিটা হলো অবাস্তব ঘনমূল, অথবা আলফার মান এরকমভাবে লিখে দিয়েছে বিটার মান এরকমভাবে লিখে দিয়েছে, তার মানে কি আলটিমেটলি যেটাই লিখুক না কেন এই ঘনমূল হিসেবেই লিখুক অথবা এইভাবেই লিখুক, আলটিমেটলি আলফার মান হলো ওমেগা এবং আলটিমেটলি বিটার মান হলো ওমেগা স্কোয়ার। হ্যাঁ এটা ভাইস ভার্সা হতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, হয়তো এইটাকে আমি ওখানে ওমেগা লিখেছিলাম আর এটাকে ওমেগা স্কোয়ার লিখেছিলাম, তো এই ভাইস ভার্সা ইস্যু নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই, যে কোনো একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার ধরলেই হয়, ঠিক আছে, চাইলে তাহলে এইটাকেই ওমেগা ধরে নিতে পারিস, বিটাটাকে এটা ওমেগা স্কোয়ার, তো এটা নিয়ে কোনো ইস্যুই হবে না, আলটিমেটলি রেজাল্ট একই হবে, ঠিক আছে, যে কোনো রেজাল্ট। তাহলে এবার দেখ এই মানটা বের করতে দিয়েছে, তাহলে আলফার জায়গায় ওমেগা বসিয়ে দিলি, আলফা বিটা এগুলো সব বসিয়ে দেওয়ার পর ওমেগা কিউব ওমেগা ফোর হলো, ওমেগা কিউব মানে ওয়ান, ওমেগা তো ফোর মানে কি ওমেগা, আলটিমেটলি আবার ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো চলে আসছে। এরকমভাবে কুড়ি একুশে অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো একটু চেষ্টা করলে এভাবে ক্যালকুলেশন করলে তা হয়ে যাবে। আর ২২ আর ২৩-এর জন্য রেকমেন্ডেশন হলো এক্সাম্পল দেখ ভালো করে, এটা হয়ে যাবে দেখবি সলভ। দীর্ঘ ১০ ১১ আর ১৬ করবি, দীর্ঘ দশের ক্ষেত্রে উদাহরণ ১৪ ৩-এর সাহায্য নে, ওখানে একটা পার্টলি অংশে এই দীর্ঘ দশের পার্টটা রয়েছে, মানে ১৪ ৩-এর ভেতরে গিয়ে মাঝখানে দেখবি রয়েছে। আর দীর্ঘ ১১ নম্বর অঙ্কের জন্য উদাহরণ ১৫ সাহায্য নিতে হবে তোকে, উদাহরণ ১৫ সাহায্য কীভাবে নিবি, যে উদাহরণ ১৫ দেখবি যে প্রুফটা করতে দিয়েছে উদাহরণ ১৫, সেই প্রুফটা আগে করে নিতে হবে, সেই প্রুফটা করে নেওয়ার পরে এবার দেখবি এই যে দীর্ঘ ১১ অঙ্কটা, দীর্ঘ ১১ অঙ্কে তোকে বলে দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইকোয়ালস টু জিরো বলে দিয়েছে, তাহলে আমরা মাইনাস বি মাইনাস সি, যে এটা যদি রাইট সাইডে নিয়ে নিই মাইনাস বি আর মাইনাস সি হয়, তো মাইনাস বি মাইনাস সি এর মান কী হয় এ, ঠিক আছে। এইবার ওখানে উদাহরণ ১৫ ওখানে দেখবি এরকম টাইপের এক একটা ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর দিয়ে আমি দেখিয়েছি বাকিগুলো আবার সেম হবে, এরকম একটা ফ্যাক্টর বা উৎপাদক এসছে টু এ মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সির জায়গায় এ বসিয়ে দেওয়া যাচ্ছে, তো আলটিমেটলি এই জায়গাটা কী এসে যাচ্ছে যে টু এ প্লাস এ, টু এ প্লাস এ কী হয় থ্রি এ। আচ্ছা এটা আমি একটা ফ্যাক্টর দিয়ে দেখালাম, এরকম আরেকটা ফ্যাক্টর আছে, আমি একটা লিখছি এখানে এরকম উদাহরণ ১৫টা খুললেই বুঝতে পারবি, আরেকটা ফ্যাক্টর আছে টু বি মাইনাস সি মাইনাস এ, এরকমভাবে এবার মাইনাস সি মাইনাস এর জায়গায় আবার বি বসাতে পারবি, তাহলে কী হবে টু বি প্লাস বি, তাহলে এটা কী হয়ে যাবে থ্রি বি, তাহলে এটা পেয়ে যাচ্ছিস থ্রি বি। একই রকমভাবে আরও একটা ফ্যাক্টর আছে সেটার জায়গায় পাবি থ্রি সি,
তাহলে এই তিনটের গুণফল আলটিমেটলি কী হচ্ছে 27 এবিসি। এবার দেখবি যে দীর্ঘ 11তে 27 এবিসি প্রুভ করতে বলেছে, মানে আলটিমেটলি উদাহরণ 15 সাহায্য নিতে হবে আর কোশ্চেনটাতে যে কন্ডিশনটা দিয়েছে সেই কন্ডিশনের সাহায্য নিয়ে আলটিমেটলি 27 এবিসি প্রুভ করে দিতে পারবো আমরা, ঠিক আছে। আর দীর্ঘ 16 নিজেরা ট্রাই কর। তাহলে হোম টাস্কটা কী রইল, হোম টাস্কটা রইল যে সংক্ষিপ্ত সরি তার এর আগে যে বর্গমূলটা দিলাম কালকে সেই বর্গমূলের অঙ্কগুলো তো শেষ করবি, তার সঙ্গে এই যে অতি সংক্ষিপ্ত 14 আর 16 শেষ করবি, পুরো 15 বাদ রাখছি আপাতত, কি বললাম অতি সংক্ষিপ্ত 14-16 করবি, ঠিক আছে। এরপরে করবি হলো দীর্ঘর 18 থেকে শুরু করে সংক্ষিপ্তর 18 থেকে শুরু করে সংক্ষিপ্তর 23 পর্যন্ত পুরো করে ফেলবি, ঠিক আছে। 18, 19, 20, 21, 22, 23 যা আছে সব করে ফেলবি, আর দীর্ঘর 10, 11, আর 16 করবি, ঠিক আছে। তাহলে অতি সংক্ষিপ্ত 14-16, সংক্ষিপ্তর 18 থেকে শুরু করে 23 পর্যন্ত, আর দীর্ঘর 10, 11, 16, এগুলো হলো ওমেগা বেস্ট অঙ্ক। আর আগের দিন যে বর্গমূলগুলো দিয়েছিলাম তার যা টাস্ক সেগুলো করে ফেলতে হবে। ওকে, তাহলে বাই আজকের মতো।